তাই আমি আফরান নিশ্চ বিশ্ব সেরা প্রযুক্তির জার্মান মেশিন ক্রাফট আজকে আকিস পাইপস অ্যাসোসিয়েশন করতে যে প্রোগ্রামে আপনারা এসেছেন সেই প্রোগ্রামটিতে কি কি থাকছে বাকি আসি বিষয় এবং হেলিকপ্টার ল্যান্ড সহ এবং যে ব্লু ওয়াটার পার্কের যে বিভিন্ন স্পটগুলো আপনাদেরকে দেখাবো আর আজকের এই প্রোগ্রামের যে মেইন আকর্ষণ হচ্ছে যে আফরান নিশু ভাই আপনারা শুরুতে কিছু অ্যাড এর মাধ্যমে অবশ্যই দেখতে পারছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে সবকিছু এ টু জেড শেয়ার করব আসসালামু আলাইকুম হে হোয়াটসঅ্যাপ ব্রাদার কি অবস্থা সবার আমি আপনাদের সবাই কুমিল্লা কুদ্দুস আজকে আমি চলে আসলাম যে আকিস কোম্পানির যে প্লাম্বার মিটস এই প্রোগ্রামটিতে আর এই প্রোগ্রামটি হচ্ছে আমাদের কোটবাড়ি যে সালমানপুরে যে অবস্থিত ব্লু ওয়াটার পার্ক ওই পার্কের মধ্যে আপনারা হয়তো অনেকে বলবেন যে ভাইয়া যে আকিস কোম্পানি প্লাম্বার মিটস এই প্রোগ্রামে আপনি কেন ওখানে গেলেন আর এই প্রোগ্রামটা হচ্ছে মূলত ইনভাইট হয়েছে আমার বাবার তো আমার বাবা যেহেতু বাড়ি নাই তিনি একটু জরুরি কাজে যে রাঙ্গামাটি রয়েছে ওই কাজে ব্যস্ততার জন্য আসতে পারে নাই তো আমাকে বলেছে যে এখানে আসার জন্য তো এই প্রথম আমার লাইফে যে বাবার কোনো এক যে প্রোগ্রামে যে ছেলে হয়ে আমি অ্যাটেন্ড করলাম আর এখানে ঢুকতে দুইটা টিকিট দিয়েছে আর একটা আইডি কার্ড দিয়েছে আর টিকিটগুলো হচ্ছে যে খাওয়ার জন্য আরই সকালের নাস্তা আর দুপুরের লাঞ্চের জন্য দুইটা টিকিট আছে আর সামনের দিকে এগোতে না এগোতে দেখলাম যে একটা আকিস কোম্পানির যে একটা বোর্ড দেওয়া আছে যে সবাই এখানে যে এসে যখন শিল্পি তুলতে পারে ছবি তুলতে পারে আর সামনে যতটুকু যাচ্ছি ততটুকু দেখতে পাচ্ছি যে আকিস কোম্পানির যে বিভিন্ন প্রোডাক্টের যে ব্যানার দেওয়া আছে আর এটাই হচ্ছে যে প্রোগ্রামের মেইন যে স্টেজটা এক্সট্রাকশন প্রক্রিয়া সম্পন্ন হয় বিশ্ব সেরা প্রযুক্তির জার্মান মেশিন স্টেজের একটু ভিউ নিতে না নিতে পিছন দিকে ফিটে দেখে ও মা ছোট ভাই শাহাদাত এখানে তো তারা জিজ্ঞেস করলাম কি রে ভাই তুই এখানে হঠাৎ করে কো ভাই আজকে আমার এই যে এই প্রোগ্রামের যে ইভেন্টটা এটা আমি পেয়েছি তো এই ইভেন্টের যে ফটোশ্যুট ভিডিওগ্রাফি সব কিছু যে আমাকে করতে হবে যে আমি শুনে করলাম যে না যা হোক ভালো হয়েছে খেলোয়াড় বাইরে এবং সংগঠনের বাইরে যারা চিন্তিত আছেন কোথায় থেকে আপনার টিমের জন্য ভালো মানের জার্সি অথবা টি শার্ট যে অর্ডার করে বানাবেন আপনার মন মতো ইচ্ছা মতো কাস্টমাইজ করে নাম নাম্বার সহ এখনই ভিজিট করুন ডিম স্টার বিডি শপে আর এখানে পাচ্ছেন যে আপনার যে ইচ্ছা মতো কাস্টমাইজ করে যে জার্সি টি শার্ট যে কোনো সংগঠনের জন্য বিশেষ করে যারা সংগঠনের জন্য অর্ডার করবেন তাদের জন্য রয়েছে বিশেষ চার ড্রিম স্টাইল বিডি একটি বিশ্বস্ত কাস্টমাইজ জার্সি প্রতিষ্ঠান আর এখানে পাচ্ছেন যে আপনার যে বিদেশি এবং উন্নত মানের মেশিনের দ্বারা প্রিন্ট এবং সেলাই করা হয় জার্সির যে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এবং সেলাই গুলাই খুবই ভালো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে কুরিয়ার মাধ্যমে জার্সি বা টি শার্টটি আপনি নিতে পারবেন এখনই যোগাযোগ করুন ড্রিম স্টাইল বিডি শপে তাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে এবং তাদের নাম্বার সহ দেওয়া আছে আর এই নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো সামনের দিকে টু এগোতে না এগোতে দেখলাম যে ব্লু ওয়াটার গুলা যে ঝর্ণার মাধ্যমে পড়তেছে আর এদিকে হাঁটতে দেখি একটা কি ব্যাঙের ছাতা নাকি এর মতন পৌঁছতেছে না তো আমি একটু দূরে যাইতে যাইতে আটকে সামনে যা কিন্তু ভয় পেয়ে গেছি এখন চলে যাচ্ছে ওয়াটার প্যারাডাইসের সাইডে আর ওইখানে নাকি আমাদের নাস্তা দিবে এই জন্য আমি এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই আলমগীর ভাই সহ এখন আমরা হাঁটতে হাঁটতে পা পা করে পরে আমরা দেখতে পেলাম এই যে দেখা আছে উত্তাল ঢেউ এই গেটটি দিয়ে আমরা প্রবেশ করতে হবে আর এখানে যে আপনার যে টিকিট দিয়েছে ওই দুইটা টিকিটতে একটা টিকিট দিতে হবে একটা টিকিট দিলে তারপরে আপনাকে তারা একটা সিঙ্গারা দেবে ফাইনালি ভিতরে প্রবেশ করলাম দেখা যাক কি হয় বাইরে ভাই আর সুইমিং পুলের কথা কি বলবো সুইমিং পুলে মাত্র এক বিঘত পানি আর এই পানির মধ্যে এই শীতের মধ্যে কে নামবো তারপরে এদিক দিয়ে সুইমিং পুলে একটা ভাই নেমে গেছে আর এদিক দিয়ে শাহাদাদের টিমেরা যে ড্রোন দিয়ে ভিডিও করতেছে উপরে আর এদিকে আমাদের একটু উপরে উঠলাম যে ব্লু ওয়াটার পার্কের যে পানির উপরে একটা জাহাজের মতন আছে এই জাহাজের ফুটে ওমা জাহাজের ফুটটা দেখি কি জানেননি যে ওই নিজে নিজে বিমানের যে একটা ইয়ে ঘুরতে আছে আর এদিক দিয়ে শাহাদাতের যে ফটোগ্রাফি করতেছে আমার আর আলমগীর ভাইয়ের ছবি তুলতেছে বিল্লাল কাকা এবং তার প্রায় বাদাস আর সহপাঠীরা সব মিলে এখানে ছবি তুলতে আসে এই পুরো পার্টি অ্যারেঞ্জমেন্ট করছে এই যে একজন বিল্লাল কাকা যে পাঞ্জাবি টুপি পরা উনি হচ্ছে বিল্লাল কাকা আর এদিকে একটা করে ব্যাগ দিচ্ছে কারণ এই ব্যাগের মধ্যে কিছু সামগ্রী রয়েছে আর আমি এই ব্যাগটা হাতে পাওয়ার পর তো আপনাদেরকে জানাচ্ছি কি কি দিচ্ছে আর আমিও সবার শেষে ব্যাগ নিয়েছি কারণ ফার্স্টে নেই নাই কারণ অনেক ঠেলা ঠেলি অনেক মানুষ এই জন্য আমি রিল্যাক্সে শেষের দিকে ব্যাগ নিচ্ছি আর ব্যাগটা খুলে প্রথমে একটি পেলাম যে নোটপ্যাড ওইখানে যে মাল এস্টিমেট করার জন্য তারপর একটি ক্যাপ তারপর একটি দেখলাম যে টি শার্ট তো এখন সবাইকে টি শার্টটি পরার জন্য ওইকে ওই দিক দিয়ে মাইক দিয়ে বলতেছে তো সবাই যার যার যে পার্সোনালি যে ড্রেসটা ছিল এটা চেঞ্জ করে এখন যে আকিস কোম্পানির লুক নিয়ে নিলাম এখন এই প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে শুভ উদ্বোধন ঘোষণা করবেন জনাব মোহাম্মদ বিল্লাল ভাইয়া ভাইকে
আসসালামু আলাইকুম ডাক্তার সাহেবরা কেমন আছেন? আপনারা সবাই বিল্ডিং এর ডাক্তার না ভাই? আর আমি এলাম ফার্মেসি দিয়ে বসে আছি বদর বাজার বিশ্ব রোড স্যার ভিয়েন্টা ডার্স আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আফরান নিশো। তুই মেরেছিস আমার জমজ ভাইকে। ও স্যার কাহিনী তো ব্যর্থ হয়ে গেছে। আর কাহিনী প্যাস ভাইটার কাছে তো জীবন শেষ। হাতে না আমার ব্যস্ত রইল বস। এই শফিক মিয়া এই জমানাতে আপনি বসে বসে ভাইবার প্যাস করতেছেন? বাড়ি বানানোর সময় সবাই রড সিমেন্ট টাইলস এসব নিয়ে ভাবে, কিন্তু বাইক নিয়ে কেউ ভাবে না। কি আসিফ সাহেব আপনি ভেবেছিলেন তো? কি ইঞ্জিনিয়ার সাহেব, সবকিছু টপ ক্লাস আর পাইপ থার্ড ক্লাস? নির্ভরতার গ্যারান্টি চাইলে নিন আকিজ পাইপ। জার্মান প্রযুক্তিতে তৈরি আকিজ পাইপে থ্রেড কাটার প্রয়োজন নেই, তাই পাওয়া যায় 100% লিক প্রুফ জয়েন্ট। তাই খরচ বাঁচে, সময় বাঁচে, পাইপ রাইট তো জীবন তো লাইট। আকিজের পক্ষ থেকে আমি চাই আপনারা সবাই আমার সাথে একটা সুন্দর ট্যাগ লাইন, একটা লাইন বলুন। কি সেটা? পাইপ রাইট তো জীবন লাইট। কি সেটা বলুন? পাইপ লাইট তো জীবন লাইট। এই প্রোগ্রাম শেষ বলতে গেলে যে আমাদের ভুল হবে, কারণ এই প্রোগ্রামের যে মেইন আকর্ষণ যে আকিজ গ্রুপের শেখ আশরাফ উদ্দিন সিইও, তিনি এই মাত্র হেলিকপ্টার দিয়ে ল্যান্ড করলেন যে আমাদের জাদুঘর মাঠে। তো এখানে যে বিল্লাল কাকা সবের বিভিন্ন লোকজন সহ তারা ফুল টুন নিয়ে এখন আসছেন যে শেখ আশরাফ উদ্দিন এই বাইকে এখানে যে রিসিভ করার জন্য তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে সবাই। আবার এই দিক দিয়ে লাঞ্চের টাইম হয়ে গেছে, সবাই প্রচণ্ড প্রায় খিদা, কারণ যে শেখ আশরাফ উদ্দিন বাইয়ের জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেছে, নিয়ে আসতে লেট হয়েছে। তো এখন আর কী করার, সবাইকে খানা দিয়েছে। আলহামদুলিল্লাহ খাবারের মান সম্পন্ন, সবকিছু ভালো ছিল। আর এই যে আশরাফ উদ্দিন ভাইয়া প্রত্যেক টেবিলে টেবিলে গিয়ে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া খানা কেমন হয়েছে, ভালো হচ্ছে নি, সব ঠিকঠাক আছে কি নি। আসলে সত্যি কথা কি, ওনার কথাবার্তা এবং সকলের সাথে উনি একবারে মিশে যান, আর ওনার কথাবার্তা বলতে কি বলবো, খুব অমায়িক লাগে আমার কাছে। আমার কাছে আসলে পার্সোনালি বিশেষকালি যে অনেক ভালো লাগছে। আর তিনি এত বড় একটা কোম্পানির মালিক, অর্থাৎ জাকিস কোম্পানিটা ওনার বাবার, অর্থাৎ এই কোম্পানির সিইও উনি, কিন্তু ওনার ভিতরের যে এরকম অহংকার বাহা ইয়াটা আমি দেখি না। উনি খুব সাদা মনের মানুষ, আর সত্যি কথা কি বলবো, উনি এখানে এসে ওপেনে একবারে ওনার পার্সোনাল মোবাইল নাম্বারটা দেওয়া যায়। আমার লাইফে আমি দেখি না কোনো কোম্পানির মালিক এভাবে ওপেন প্লেসে নাম্বার দিয়ে যেতে। আজকে প্রায় 12-15 বছর ধরে প্লাস্টিকের পাইপ বিক্রি হচ্ছে, তো এই 12-15 বছরে এই প্রথমবার কোনো আপনার পাইপ প্রস্তুতকারক কোম্পানির মালিক পক্ষ একটা প্লাম্বার প্রোগ্রামে আসলো। দেখতে দেখতে আমাদের প্রোগ্রাম প্রায় শেষ প্রান্তে, তাড়াতাড়ি উনি ব্যাক করতে হবে, কারণ যে সূর্য থাকা অবস্থায় তিনি ঢাকা যেতে হবে, কারণ যেহেতু উনি হেলিকপ্টারে করে আসছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।